আজকে বানাবো আলুদম একদম বিয়েবাড়িতে যেরকম আলুদম তৈরি হয় ওই রকম আলুদম খেতে খুবই সুন্দর আর এই আলুদমটা খেলে মনে হবে না যে আদা রসুন কিছুই পড়েনি হ্যাঁ আজকে আলুদমে না আদা কাটতে হবে না পেঁয়াজ কাটতে হবে না রসুন কাটতে হবে তো আজকে আলু দমের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুটা আমি আগে ভালো করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আলুর যে পিসগুলো আমি করেছি এখানে একটু ছোটই পিসটা আমি করেছি যাতে আলুগুলোর মধ্যে না নুন খুব ভালোভাবে ঢোকে আর আলুর দমটা খুব তাড়াতাড়ি রান্না হয় খুব শর্ট টাইমে একদম ফাটাফাট যেন তৈরি হয়ে যায় আর তাই বলে আপনারা যে ছোটো করবেন এরকম কোনো ব্যাপার নয় আপনারা আপনাদের মতন যদি চান তাহলে বড়ও রাখতে পারেন সেটাও সেদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই আর আলু দু রকমের হয় একটা আছে চন্দ্রমুখী আলু আর একটা নৈনিতাল আলু আজ আমি নৈনিতাল আলুটাই নিয়েছি কারণ চন্দ্রমুখী আলুটা খুব গলে যায় পরে ওটার টেক্সচারটা আর খুঁজে পাওয়া যায় না আলুটা একদম ভেঙে ভেঙে যায় তো সেই জন্য আজকে আমি নৈনিতাল আলুটাই নিচ্ছি চন্দ্রমুখী আলুটা নিচ্ছি না আপনারা চাইলে ওই আলুটা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন আলু কাটা হয়ে গেছে এখানে আমি কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা হতে দিলাম গরম যে তেলটা হালকা গরম হয়ে এসছে এতে এবার একে একে সব আলুগুলো আমি এখানে দিয়ে দেবো আলুটাকে এবার আমি ভাজা করে নেব এই তেলের মধ্যে আলুটা থেকে ঠিক এমনভাবে ভাজা করতে হবে যাতে আলুগুলো যেন একদম সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আমি এখানে পুরো তরকারির আন্দাজে দেব না যতটুকু আলু আছে সেই আলুর আন্দাজেই কিন্তু নুনটা দেব যখন তরকারি মানে আলুর দমটা যখন আমি রান্না করব তখন আমি আলুর দমের আন্দাজে সেই পুরো আলুর দামে আন্দাজে তখন নুন দেবো তো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পরে এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তখন আলুটা ধীরে ধীরে ভাজা হচ্ছে আমি এখানে বাটিতে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি মানে মশলার পেস্ট তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিচেন কিং মশলা কিচেন কিং মশলা আমি এখানে দিচ্ছি টু টি স্পুন তার সঙ্গে এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তন্দুরি মশলা তন্দুরি মশলা দিচ্ছি এখানে ওয়ান স্পুন প্রপোর্শন এরমই থাকবে টু টি স্পুন কিচেন কিং ওয়ান টি স্পুন তন্দুরি মশালা তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারই সঙ্গে এখানে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা দেবেন যদি কম খান তাহলে লঙ্কা গুঁড়োটা কমিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে এই শুকনো যাতে এই শুকনো মশলাটা ভিজে যায় ভিজে গিয়ে বেশ সুন্দর একটা ভালো পেস্ট তৈরি হয় তো জল কম হলে আরেকটু আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি রেখে দিচ্ছি যতক্ষণ এটা ভিজছে এবার আমরা আলুটাকে আবার চেক করে নেব আলুটা দেখুন এখানে ভাজা ভাজা হচ্ছে এখনও পুরোপুরি ভাজা হয়নি এখনো কালার আসেনি আলুটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব তো আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তখন মানে নিচের দিকের আলুগুলো তো সেদ্ধ হয়েছে উপরেরগুলো তো হয়নি তো দেখুন আস্তে আস্তে আলুর মধ্যে এবার কালার চলে এসেছে হালকা লাইট গোল্ডেন ব্রাউন হয়েছে এর থেকে বেশি লাল আমরা আর করব না আলুটা এইট্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে এসছে এইবারে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে মশলাটা মানে যেই মশলার পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো সব মশলাটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলু দমটাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়িয়ে এইবার এই মশলাটা দিয়ে এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাটাই কিন্তু খুব মেন হাই ফ্লেম কিন্তু হাই হবে না ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি এবার কষে নিচ্ছি যদি জল দরকার পড়ে তাহলে এতে একটু জল দেব। কারণ এখানে আমি এখনও পর্যন্ত কোনো জল দিইনি পুরো মশলার মধ্যে যেটুকু জল আছে সেটুকুই বাকি সাইড থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে খুব ভালো করে আলুটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে আলুটার মধ্যে মশলার ফ্লেভারগুলো আসে জল দেওয়ার পরে আবার এটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কুকিং টাইম হবে চার থেকে পাঁচ মিনিট মতন যতক্ষণ আমরা আলুটাকে নাড়াচাড়া করব যদি মনে হয় এর মাঝখানে আমরা এটাকে কভার করে দিয়েও কুক করতে পারি মানে রান্না করতে থাকবো তার সঙ্গে মাঝে মাঝে একটু ঢেকেও দেব যাতে আলুটা এই মশলার মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে আমরাকে একটু জলও দিয়ে দিতে হবে কারণ খুব শুকনোভাবে যদি এটাকে কষি তাহলে মশলার ফ্লেভারটা চলে যাবে আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তিন চারটে ছোট এলাচ আমি এলাচটাকে একদম থেতে করে দিয়েছি এখানে কোনো বাইরের গুঁড়ো মশলা গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা আমি এখানে দেব না কারণ এখানে বাইরের মশলাতে রকম গরম মশলা থাকে যেমন দারচিনি লং ছোট এলাচ বড় এলাচ জয়িত্রী নানা নানারকম দিয়ে থাকে তো আলুটা আমি চেক করছি দেখুন আলুটা এখানে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এই আলুটা একটু কাচাই মনে হচ্ছে তো যাই হোক আমি ছোট এলাচটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এলাচটার সঙ্গে ভালো করে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি দেখুন জল এখন অনেকটা কমে গেছে আগের মতন আর জল নেই কালারটা পাল্টে এসছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদামটা আমি পেস্ট বানাই নিয়ে আছে কাজু বাদামটা একদম একটু ঘষে নিয়েছি কিছুটা কাজু বাদাম ঘষে দিয়েছি কিছুটা কাজুবাদাম আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দেব যেটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যদি আমি এতে পেস্ট দিতাম না তাহলে এটা পুরো গ্রেভি গ্রেভি হয়ে যেত যেটা খেতে ভালো লাগে বাট আজকে ওরম টেক্সচার আমি চাইছি না আমি চাইছি যেন কাজু বাদামের দানাটা ফিল হয় আর একটু ঝরঝরা টাইপের হয় দেখুন কয়েকটা কাজু বাদাম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম আর কাজু বাদামের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি এবার কাজু বাদামের গুঁড়োটা দিয়ে এটার সঙ্গে একটু কিছুক্ষণ কষে নেব যাতে কাজু বাদামটাও একটু যেন ভাজা ভাজা হয়ে যায় এই মশলাগুলোর সঙ্গেই এখন অলমোস্ট আমাদের আলুটাও সেদ্ধও হয়ে গেছে কাজু বাদাম ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না তো এইখানে আর বেশিক্ষণ সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতনে আর একটু কষিয়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল গ্রেভির জল তবে আজকে বেশি ঝোল আমি করব না একটু মাখা মাখাই করব যেমন রুটি দিয়ে খেতে যাতে রুটি কিংবা লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে একটু সুবিধা হয় তো ওরকমই দেব তো জল আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন দেখে মনে হচ্ছে জল অনেকটা বেশি কিন্তু যেই একটু নাড়াচাড়া করে নেব যেহেতু কাজু বাদামটা আছে এই জলটা পাতলা জলটা এখনই গাঢ় মতন হয়ে যাবে তো দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম দেখুন গ্রেভিটা এবার ঠিক হতে শুরু করেছে মানে ঘন হচ্ছে এবার তো সেই হিসাবে আপনাকে জলটা দিতে হবে আর যতটা গ্রেভি পাতলা কিংবা গাঢ় খাবেন সেই হিসাবে জল দেবেন তো জল আমি যতটুকু দিয়েছি ওতেই হয়ে যাবে এইবার যেহেতু জলটা পরে দিয়েছি জলটা একটু কষিয়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি তারপরে যদি লাগে তাহলে আমি আরেকটু জল অ্যাড করে দেব। এখানে আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দিতে হবে না ছোট এলাচ আগে থেকেই দেওয়া আছে ওইটা ফ্লেভারটাই এতে ভালো লাগবে তো এবার জাস্ট হালকা আর একটু কষিয়ে নিলাম এই জলটা দেওয়ার পরে দেখুন এবার কিন্তু আর একটু গাঢ় হয়ে গেছে তো আপনারা চাইলে এই অবস্থাতে যদি এরকমই পছন্দ করেন তো এরকমই রাখতে পারেন যদি আরও গ্রেভি করতে চান তো আর একটু জলও দিতে পারেন চাইলে এখানে আলাদা করে পনির ভেজেও এর মধ্যে দেওয়া যেতে পারে কিংবা পনির ছোটো ছোটো পিস করে কিউব করে কেটে এমনি কাঁচাও দেওয়া যেতে পারে সেটাও খেতে খুবই ভালো লাগে বাট আজকে আমি পনির দিলাম না সিম্পল আলু দিয়েই বানালাম তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে আর আমি জল আরেকটু দিয়ে দিলাম কারণ জলটা একদম জমে যাচ্ছে মানে গ্রেভিটা একদম শুকিয়ে যাচ্ছে পুরো তো আমি আরেকটু জল দিয়ে দিলাম যাতে এটা যেন যতক্ষণ নামাবো কারণ যেরকম আমরা নামাই এটা আর কিছুদিন পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন গ্রেভিটা না আরও শুকিয়ে যায় তাই যেন আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম তো আমাদের আলুর দম একদম রেডি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর শেয়ার করবেন সামান্য একটু ভালো লাগলে একটা কমেন্টও করে দেবেন আমার রেসিপি এই চ্যানেলে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই আছে সকাল আটটার মধ্যে হিন্দি রেসিপিসগুলো পেয়ে যাবেন আর বিকেল ছটার মধ্যে বাংলা রেসিপিসগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য এখানে রাখলাম আবার দেখা হবে সিম্পল রেসিপি নিয়ে যাতে আপনারা আপনাদের বাড়িতে এরমভাবে বানিয়ে এনজয় করতে পারেন তো আজকের জন্য এখানে রাখলাম Till then, bye bye and take care.